আসছেন, এই সমাগমটা অনেক বেশি আমরা এই ভাই একটু কম থেকে আমি উৎপাদ দেখতে পাচ্ছি না। বেশিরভাগই হচ্ছে কি আমাদের এখানে কিন্তু 18টা সংগঠন শিল্পী সমিতির সদস্য ধরেন যে 450 এবং আমাদের সহযোগী সদস্য আপাতত যারা আছে সব মিলে 600 উপর ধরেন যে শিল্পী সমিতি এরকম 18টা সংগঠনের কিন্তু প্রচুর সদস্য আছে। ওনারা সবাই বিসিতে আসছেন কেন কি যে শিল্পী সমিতি নির্বাচন, শিল্পী সমিতি নির্বাচন মানে সারা বাংলাদেশ জুড়ে, শুধু সারা বাংলাদেশ না, ধরেন যদি যারা প্রবাসী আছে ওনাদেরও একটা আগ্রহ যে শিল্পী সমিতি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের কি হবে না হবে। জাতীয় নির্বাচন যেরকম হয়, আমি যারা সিনেমাকে ভালোবাসেন, চলচ্চিত্রকে ভালোবাসেন, সবার এই শিল্পী সমিতি নির্বাচনের প্রতি একটা ব্যাপক আগ্রহ আছে, সেই জায়গা থেকে একটু মানে সবার কি বলে মানে আগ্রহটা বেশি, উৎসাহ বেশি, সবার জানাশোনার ব্যাপার যে কি হচ্ছে। আর আমাদের যেই সংগঠনগুলো আছে এখানে প্রায় আমাদেরই লোকজন আছে হাজার হাজার, ধরেন প্রোডাকশনের কতগুলো মানে হাজারের উপর ভোটার আছে, 18টা সংগঠনের এরকম কিন্তু হাজার হাজার লোক আছে আমাদেরই। এই ক্ষেত্রে আপনি পুরো FBC ঘুরে কতগুলো মানুষ পাবেন, 1000 হবে? 1000 কিন্তু হবে না, হয়তো আমরা তাদেরকে অনেককেই চিনি না। এখন অনেককে না চিনাটা তো এটা আমার ব্যর্থতা, আমি কেন আমার প্রোডাকশন বয়কে চিনছি না, আমি কেন ওই রকম আমার একজন সহকর্মীকে চিনছি না, আমি ধরুন আমি একজনের সঙ্গে অভিনয় করেছি তার চেহারা আমার মনে নেই, এটা কিন্তু আমার অপারগতা, কেন আমি মনে রাখতে পারলাম। এখন তাদেরকে আমরা বহিরাগত কেন বলছি, হয়তো তার সঙ্গে আরেকজন গেস্ট আসছেন, আমার সঙ্গে 5 জন গেস্ট আসছেন, এটাকেও যদি আমরা কাউন্ট করি তাহলে এক হিসাবে বহিরাগত, আবার আমার গেস্টকে আমি FBC-তে নিয়ে আসবো, সেটা মাঝে মাঝে হতেই পারে। মানে আমি সবার কথা বলছি, আমার কথা বলছি, দেখুন বাংলাদেশ পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন ওরা অনেক স্ট্রং, ওনারা সব জানেন কোন জায়গায় কি আছে। দেখুন FBC-র প্রত্যেক জায়গায় আমাদের সিসি ক্যামেরা আছে এবং পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন বা অফিসাররা যারা আছেন তারা কিন্তু সুপারপোর্ট দিচ্ছেন, হাঁটছেন। এটা নিয়ে আমাদের প্রশাসন যথেষ্ট সোচ্চার যেন এখানে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম না হয়। আমরা শিল্পী মানুষ, আমরা তো এখানে গ্যাঞ্জাম করতে আসছি, কেন এখানে এই প্রশ্নটাই বা কেন আসবে যে এখানে কোনো ধরনের নিরাপত্তা কোনো মানুষ যারা আসছেন ওনাদেরকে আমাদের সঙ্গে সেলফি তুলতে চাই। এটা যদি আমরা উপভোগ করি তাহলে এক জিনিস, আমার যদি মনে হয় দৌড় পেটা সর আমি তোর সাথে থাকবো, এটা আলাদা জিনিস, আমি এনজয় করছি আমার সঙ্গে মানুষ ছবি তুলছে, এটা যদি আমি এনজয় না করি এটা আমার সমস্যা, আমি এনজয় করছি। আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি সাইমন চাঁদি, আমার সঙ্গে যদি কেউ ছবি না তুলে সেটা আমি করছি, আমার সঙ্গে ছবি তুলছে সেটা আমার মানে আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আমার সঙ্গে ছবি তুলছে। আমরা চলচ্চিত্র চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষ অত্যন্ত মর্মাহত, শোকাহত, আমরা এর সঠিক তদন্ত এবং বিচার চাই। আমরা জেনেছি যে আইন শৃঙ্খলা বাহিনী দুজনকে অ্যারেস্ট করেছেন, ওনারা ওনাদের তদন্তের মাধ্যমে অবশ্যই এটার একটা সঠিক অনেকে বলছে আমাদের মধ্যে আমাকে যেই কজন বলেছে আমাকে অনেক সাংবাদিক ভাইরা ফোন দিয়েছেন, আমি বলেছি আমি জায়দ ভাইকে যতটুকু চিনি আমি ওনার সঙ্গে অনেক বছর বলেছি, ওনার সঙ্গে আমি একবার প্রথম 2017 সালে নির্বাচন করেছি, ভাইকে ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক। এখন আমরা দুইটা ক্যাবিনেট থেকে নির্বাচন, দুইটা প্যানেল থেকে নির্বাচন করছি, কিন্তু আমি জায়দার মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি কখনো দেখিনি যে একজন মানুষকে তিনি কোন করে বা ইয়ে করে গুম করে তার এটার এদের কোনো প্রশ্নই আসে না। জায়দার মধ্যে এই মেন্টালিটি আমি কখনো পাইনি। জায়দ ভাই অনেক মানুষের উপকার করেছেন, অনেকের সাথে চলছেন, ফিরছেন, এইটা কেন আসবেন, তো শিল্পী এটা যারা বলছেন বা যাদেরকে মানে মিডিয়াতে প্রচার করতে চাইছেন যে জায়দ ভাই এর সঙ্গে জড়িত, আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। সমর্থনে আমি আমি কথা বলছি এখানে আমার প্যানেলের আমি আমার প্যানেলের সঙ্গে যদি থাকতে না পারি, আমি যদি আমার সঙ্গে বিচার করি এই মানুষদের সম্পর্কে আমার কথা বলতে কি করছে না করছে সেটা আমাদের বিষয়, আমাদের প্যানেলের থেকে যদি আমরা কেউ বলি সেটা হয়তো আমার দায় দায়।
যে এই ক্যাবিনেটের একজন একটা এরকম মন্তব্য করেছে। আমরা কিন্তু আমাদের একটা কথাই বলেছি, আমরা এখানে কোনো কাদা ছোড়াছড়ি করতে চাই না। 28 তারিখের পরে কিন্তু আমরা সবাই সবার সঙ্গে চলছি। আমি একটা কথা আরেকটা স্পষ্ট করতে চাই, জায়েদ ভাইকে আমি যতটুকু জানি, যারা ওনাকে নিয়ে এই ধরনের মন্তব্য করছেন বা করতে চাইছেন, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ জায়েদ ভাই আমার শিল্পী এবং আমি তার ক্যাবিনেটেও ছিলাম। তো একজন মানুষকে নিয়ে আমি তো এটা চাইলেই বলতে পারি না এবং বলা উচিত না, আমি এটা বলছি। থ্যাংক ইউ।